সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজকে 30তম প্রতিষ্ঠা দিবস। নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছিলেন আজকের এই প্রতিষ্ঠা দিবসটিকে নাগরিক দিবস হিসেবে পালন করার জন্য। আমরা আজকে 9নম্বরবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক 12:01 যা আমাদের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে এই দিবসটি আমরা পালন করলাম। সাথে সাথে আমরা কেন্দ্রে বিজেপি সরকারকে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আজকে আমরা নাগরিক দিবস হিসেবে পালন করছি। আমরা এই ভারতবর্ষের নাগরিক, আমরা সবাই নাগরিক। আমাদের পিতৃপুরুষ থেকে আমরা এখানে জন্মেছি, বড় হয়েছি। আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ এখানে ছিলেন, জন্মেছিলেন, বড় হয়েছেন। আমরা নতুন করে বিজেপির কাছ থেকে নাগরিকত্ব নেওয়ার বা কোনো সার্টিফিকেট নেওয়ার পক্ষপাতী নই। বিজেপির কাছে সার্টিফিকেট আমরা নিতে চাইও না। আমাদের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত জাতের মানুষ আমরা ভারতবর্ষে একসাথে ছিলাম, আছি, থাকবো এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই এনআরসি এবং সিএএ এর বিরুদ্ধে দেশ জুড়ে যে লাগাতার আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে, আমরা 9নম্বর তৃণমূল কংগ্রেস তার পার্ট অ্যান্ড পার্ট হয়ে, ভাগিদার হয়ে আমরা লড়াই করতে চাই এবং নতুন বছরের সমস্ত মেদিনীপুরবাসীকে আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, প্রণাম জানাই, আদাব জানাই, সত্যি কথা জানাই। সকলে ভালো থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে, শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে, সমগ্র তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমরা নতুন বছরের শুভকামনা জানাচ্ছি।